দিস ইজ জায়ান। জায়ান এখন রেডি হয়ে স্কুলে যাচ্ছে। তো যে রেডি হয়ে গেল, এখন হচ্ছে 10 মিনিট কম 7টা। তো আমরা হচ্ছে এখন বের হব স্কুলের উদ্দেশ্যে। জায়ানের জন্য আজকে কি টিফিন দিলাম বলো তো? ভালো করে টিফিন খাবে। চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। আপিকে দিলাম ব্রেড টোস্ট আর হচ্ছে চিকেন ফ্রাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কি খবর? তো সকাল সকাল রেডি হয়ে গেলাম, সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এখন হচ্ছে এখন স্কুলে যাব। চলো চলো চলো, দেরি হয়ে গেছে। আজকে কে লেট করছে? আরিশা, তুমি লেট করছো। গুড মর্নিং, একটু পরে হচ্ছে জায়ান, তারপরে হচ্ছে আরিশা, সব ঘুম দিবে। স্কুলে যাও না তুমি? আজকে দেখাবো জায়ান কিভাবে ঘুমায় ঘুমিয়ে স্কুলে যায়। ঠিক আছে, সাড়ে 8টা বাজে, বাসায় চলে আসলাম। আর আসার সময় হচ্ছে টমেটো আর হচ্ছে লাউ নিয়ে আসলাম। দুই পাশে হচ্ছে মাছ ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো রান্না করবো একটু পরে। তো মাছের মাথা দিয়ে হচ্ছে আলু রান্না করব, আর হচ্ছে এখানে বাঁচা মাছ ভুনা করব, লাউ দিয়ে চিংড়ি রান্না করব। এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। এই যে সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে ব্রেকফাস্ট করে অফিসে চলে যাবে, দেন আমি হচ্ছে রান্না করে আবার রান্না করতে চলে আসব। এখন বাজে সকাল 10টা। তো এর মধ্যে আমার হচ্ছে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, আর এই পাশে হচ্ছে বাঁচা মাছ ভুনা করেছি, আর এই পাশে হচ্ছে আলু সিদ্ধ দিচ্ছি। এই যে আলু সিদ্ধ দিচ্ছি, এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। তো এই আলু আর রুই মাছের মাথা দিয়ে যে রান্না করব, ওইটা রান্না করলে আমার হচ্ছে আজকের মতো রান্না বান্না শেষ। তো সকাল এখন মানে চেষ্টা করি সকাল 10টা সাড়ে 10টার ভিতরে কাজগুলো কমপ্লিট করে ফেলতে। বাসা বাড়ি গোছানো শেষ, রান্না শেষ করে হচ্ছে বাচ্চাদেরকে গোসল টোসল করে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব। এই যে আম্মু হচ্ছে চা নিয়ে আসছে। কোনটা আমার? এটা এখন হচ্ছে চা খাবো। চায়ের কালারটা সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, ক্যামেরাটা একটু কালচা কালচা আসতেছে। ঠিক আছে মা, আমি চা খাই। তারপরে হচ্ছে মাকি কাজ করছে। এখানে হচ্ছে আলু দিয়ে মাছের মাথা রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এইখানে হচ্ছে আলু এরকম করে ভেঙে নিয়েছি, সিদ্ধ দিয়ে এরকম আধা ভাঙা করে নিচ্ছি। এখানে হচ্ছে রুই মাছের মাথা, আর সামান্য হচ্ছে টমেটো লাগবে। ধনিয়া পাতা আজকে নেই, আপনার থাকলে দিবেন, ভালো টেস্ট আসে। আর এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি, তাহলে একটা মানে খুব পানি দিয়ে দিলে ভালো হয়। এমনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, পানি দিয়ে দিলে একটু ভালো হয়। এই যে এরকম আলু ভাঙা ভাঙা আলু থাকবে। এটা আবার আমরা কী করি জানেন, ডিম দিয়েও খুব পছন্দ করি, ডিম দিয়ে খেতেও খুব ভালো লাগে। সিদ্ধ করে ডিম নেবেন, আর এভাবে আলু কী করবেন, আলু ভেঙে নেবেন। নেওয়ার পরে হচ্ছে এই আলুটা বেশি বড়,
দেওয়ার পরে হচ্ছে এরকম টমেটো নেবেন, নিয়ে হচ্ছে বে মশলা কষানোর পরে হচ্ছে ডিমগুলো দিয়ে দেবেন, আলু দিয়ে দেবেন, টমেটো দিয়ে দেখবেন, দেখবেন মজার একটা রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে কেকে খান, কমেন্টস করে জানাবেন কেমন লাগে অবশ্যই জানাবেন। আর ধনে পাতা নাই, ধনে পাতা থাকলে অবশ্যই দিবেন, ধনে পাতা কাঁচামরিচ মাস্ট। তো এটা হচ্ছে কষানো হবে, কষানো হওয়ার পর হচ্ছে আমি আলুটা আর টমেটোটা একসাথে দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এলাকায় এই মানে তরকারিটা খুবই ভালো, মানে খুব মাছের মাথা দিয়ে এই তরকারিটা বেশি খায়, সবাই খুব পছন্দ করে, যে কোনো মাছের মাথা দিয়ে এই তরকারিটা রান্না করতে পারে। ইলিশ মাছের মাথা দিয়ে অবশ্য খাই নাই, আদারস যে কোনো বড়ো মাছের মাথা দিয়ে রান্না করলে ভালো লাগবে। তাহলে ঠিক আছে, সাথে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, বলতেও পারি না যে পাশে থাকবেন, চেষ্টা করি, মানে একটু অলস তো নাকি যাই না, প্রতিদিন ভিডিও করা হয় না আর কি। ঠিক আছে, তো রান্নাটা হচ্ছে এটা, রান্না শেষ হলে আবার আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। ওকে, আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, আমার বাগানে নতুন অর্কিড, এই যে দেখুন কি সুন্দর লাগছে, ও মাই গড। এটা আসলে কি অনেকদিন পর হচ্ছে আমার অর্কিডটা, গতবার একটা ফুল দিছিল, একটা স্টিক ছিল, তো এটা হচ্ছে সাদা, এই টবেটটা হচ্ছে সাদা, এটা মানে ভালো হয় নাই। আর এটা হচ্ছে এই কালার, তো এই কালারে হচ্ছে কি পাঁচটা স্টিক, এই যে এদিকে দেখাই, এদিকে একটা স্টিক বাইরের দিকে চলে গেছে, আর এইখানে হচ্ছে দুইটা স্টিক, আরেকটা স্টিক হচ্ছে এই যে এইখানে, এটা হচ্ছে ভেঙেছে, এটা হচ্ছে যে কাপড় নাড়া হয় বারান্দায় হঠাৎ করে ভেঙেছে। তো আমার খুব মনটা খুব ভালো, এই ফুলগুলো দেখলেই যেন মন ভালো হয়ে যায়, মানে অর্কিডগুলো খুব সুন্দর না? আমার বোনের বাসার অর্কিডগুলো তো আরও সুন্দর, ওটা হচ্ছে দুইটা কালার, একটা হচ্ছে এই এই কালারটার মধ্যে হচ্ছে আপনার সাদা, আর এই কালারটা খুব সুন্দর লাগে। তো এই যে পাশাপাশি যখন ফুটবে অনেক সুন্দর লাগবে, আর এই যে ওইটা হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে বাইরের দিকে চলে গেছে, ভিতরের দিকে আনলে হয় কি কাপড়ের, এই যে কাপড় নাড়ি তো বাদাম দেয়, কাপড়ের হচ্ছে অনেক বাড়ির খেয়ে বাতাস তো অনেক প্রচুর, এই জন্য হচ্ছে ইয়াগুলো ফুলগুলো ভেঙে যায়, আমার একটা স্টিক ভেঙে গেছে, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, আল্লাহ নিরাশ করে নাই, আল্লাহ হচ্ছে আরও তিনটা চারটা স্টিক দিয়ে দিছে। এই যে আমি এই সামনের দিক থেকে দেখান, এই যে সুন্দর না? আমার বোনের বাসাগুলো আরও সুন্দর, কারণ ওইগুলো আপনাদেরকে দেখাই। চলে আসলাম বোনের বারান্দায়, ওই দেখুন আমার বোনের গাছের ফুল দেখা যাচ্ছে কি, ওয়াও খুব সুন্দর ফুল। এই যে ওর স্টিকগুলো এত বড়, আমারগুলো আবার এত বড় না, একটা সুন্দর একটা ছবি উঠাই। এই যে সুন্দর ছবি ওঠানোর চেষ্টা করতেছি, বাট হচ্ছে না, যেন ব্ল্যান্ড হয়ে যাচ্ছে। যাই হোক, যেমনই তুললাম, কারণ হচ্ছে মোবাইলটা পড়ে গেলে সর্বনাশ। তো আমার আম্মু হচ্ছে নাতিকে স্কুল থেকে আনতে গেল, আরেককে একটু পরে হচ্ছে আমিও যাবো, এসবের মতো তুমি আমি ঠিক আছে যাও,
আমি আসি, তুমি আস্তে আস্তে, তুমি তাড়াতাড়ি শুরু। আম্মু হচ্ছে আরিককে আনতে যাচ্ছে, আল্লাহ হাফেজ। আমি আসি, ঠিক আছে? তো এখন হচ্ছে ওনের বাসার তালা খুলছি। আমার রান্না শেষ হয়ে গেলে আমি হচ্ছে বাচ্চাদেরকে, আর কি বাচ্চা আছে তাদেরকে স্কুল থেকে আনতে যাব। এই যে মাছের মাথাটা রান্না হচ্ছে, আমি কত একটু পানি দিয়ে দিলাম। মাছের মাথাটা রান্না হয়ে গেলে তারপরে হচ্ছে আলু আর টমেটো দিয়ে দিব। টমেটোটা আগে দিয়ে দিই, যেহেতু টমেটো সিদ্ধ হতে চায় না, একটু আগে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে আমার আলুর তরকারি রান্না শেষ। এই যে বোঝা যাচ্ছে কিনা, শেষ। এখন হচ্ছে চুলা বন্ধ করে দিলাম, আজকের মতো রান্না বান্না শেষ। এখন হচ্ছে রেডি হয়ে গেলাম, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসব। তো আস্তে আস্তে আমার একটা দুইটা বেঁচে যায়, তো সাথেই থাকুন, বাচ্চাদেরকে নিয়ে আসি। চলে আসলাম খালার বাসায় জামাকে নিতে। জামা যদি এসে পড়তো তো ভালো হইতো, দেখে নিন সময় তো কম আসছে কিনা। খালার বসে যাব, যে হচ্ছে জায়মাকে নিব, তারপরে হচ্ছে জায়ানকে নিব, নিয়ে হচ্ছে বাসায় ব্যাক করব। আজকে বিকেলে হচ্ছে জায়মার কোচিং আছে, তো চারটার সময় আমার বের হতে হবে কোচিংয়ে, অনেক কাজ। ঠিক আছে, সাথে থাকুন। হচ্ছে ছোট খালা হচ্ছে রান্না বান্না করতেছে, বড় খালা তো অসুস্থ, বুয়া বসে আছে রান্না করে না। দাঁতের সমস্যা আপনি কে আছেন? ঠিক আছে, কি হয়েছে মাথায়, এটা কি করছো? আমরা ছোটবেলায় জানো এরকম পড়তাম, জানো সবসময় কুলে বসবে, সিটে বসতেই চায় না। আয়েশা তুমি টিফিন করেছো? টিফিন খাও নাই? একটু খাইতে পারছি, পুজোতে খাইতে পারি নাই। কেমন কথা হলো, সকালে তুমি ব্রেকফাস্ট করো না, যদি টিফিনটাও না খাও তাহলে কেমন হবে? টিফিন
খেয়েছো? আয়েশা আমি খেতে পারি না। খাও নাই কেন? না তোমাদেরকে টিফিন দেওয়াই হবে না, দেখি কতদিন না খেয়ে থাকতে পারো। তুমি পড়ো বাসায় যাই।